내가 내려가 내려해. 이거 그대로 마시자. 오이트 오이트 오이트. 맥주 한 마시 제일 기기 되잖아요. 실립. 에이 내가 맥주 가지고 그대로 마시. Hey guys, good morning. Welcome back to my new vlog. So guys, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। Guys, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হয়ে চলেছে, কারণ এরকম ধরনের ভিডিও আমি প্রথমবার বানাচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে মাছ ধরাধরি কম্পিটিশন। এর মূল্য হচ্ছে 1500 টাকা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা তক তুমি যত মাছ ধরতে পারো। তো ব্যাস এটাই হচ্ছে কম্পিটিশন। তো ব্লগটা এটা নিয়ে বানাবো। জায়গাটা হচ্ছে ডিস্ট্রিক্ট পুরুলিয়া, ভাঙড়া মাতো বাঁধ। চলো এরপর তোমাদেরকে নিয়ে যাই সে বাঁধে, যে কেমন ধরনের মাছ ধরা আছে, কী কী আছে। তোমরা এইখান থেকে নজরটা দেখতে থাকো, দেখছো কত লোক আছে। একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, পুরো বাঁধরে লোকে লোক ভর্তি আছে, শিপ ডালি নিয়ে সবাই মাছ ধরছে। এই দেখো, হ্যাঁ দেখো আর একটা ধরল। চলো 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 চলো। বড় মাছ উঠে, বড় মাছ। আস্তে আস্তে, এতক্ষণ বড় একটা পয়লা, এটা রুই বড়ে। হ্যাঁ এটা বিশাল আছে মাছটা, দু টাকা, দু টাকাটাই খেয়ে দিয়েছে দেখছি। গামছা দিয়ে তোমার গাড়ে ধরে লো, তাহলে কি মানে স্লিপ করবে না। তো বন্ধুরা দেখলে আস্তে আস্তে একটা মাছ ধরলো, আসলে কত বড়। আর এখানে কত লড়িছে মাছটা দেখো, গদগদ গদগদ গদ। এটার মধ্যে 4-5টা মাছ আছে গাইস। এই নজর দেখো মাছ, এত সুন্দর লোকেশন না। ও গুড, সলিড সলিড, মাস্ত মাস্ত। ভালো বড় মাছটা দেখলাম। হ্যাঁ দেখো আর একটা উঠে গেল। আস্তে আস্তে যা ছটফট করছে। হ্যাঁ আস্তে উস্কে, এই দেখো ধরবে ধরবে। বাস এখানে একটা নেটের মধ্যে স্টোর করে রাখা আছে মাছগুলোকে, দেখছে না মরে যায় অর্ধেক জলে অর্ধেক উপরে। হ্যাঁ মিস্টেক হয়ে গেল, এই দেখো আর একটু উঠে গেল। জাল লেবে তল করে ছেঁকে উঠে নেবে। এই দেখো গাছে লাগিয়ে দেবে, বিড়াল এটা ভালো বড় হয়েছে। ডর একটাই লাগছে যে ওয়েদারটা এত খারাপ করে গেছে, মানে মেঘলা, পুরো মেঘলা, যদি জল পড়ে যায় তো এদের মানে তো খুবই ভালো মেজাল দেয়, তোমার মাছ খাবে। তারপর যে আমরা যতগুলো আছি বুঝে কোন দিকে দুড়বো খুঁজা পড়ে, দেখতে করছে চারিদিকে ফাঁকা, কোনো ছাগে আলতে বলে কিছু জিনিস নেই, গাছে গাছ আছে। আমি সেই যে সমাজ লাগছি ধরা যাবে কি শক্ত। হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ কত বড় মাছ, এটা কুরকুরিলে পাচ্ছ নাকি। বান্ধটা বেশ বেশি বড় নাই, কিন্তু মাছ প্রচুর আছে দেখছো, কত বড় মাছটা ধরল। কি বা ছাড়া ছাড়া ধরো, বিরাট মাছ, ওটা বিরাট মাছ, যাই দেখতে হবে কত বড় মাছটা। ওটা বা ডানি টানি পাকায় দিয়েছে, এতক্ষণ পর একটা বড় মাছ দেখা গেল। সাইজ দেখছো মাছের, সাইজ সলিড সলিড। দেখো আর একটা, তো বন্ধুরা এখন প্রায় 10টা বাজে, তো অনেক সময় হয়ে গেলো। এবার আমি বেরাচ্ছি, এরা ধরুক কেমন।
গাইস সে বান তল থেকে আমরা বিরাই গেলি। ভিডিওটা কেমন লাগলো জানি না, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো এরকম ধরনের ভিডিও ফার্স্ট টাইম আমি নিয়ে আলি। তো হোপ কি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার, আর আমার চ্যানেলে প্রথমবার যদি তুমি এসে থাকো তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ব্লগটা আমি এখানে শেষ করছি, কেমন, টাটা বাই বাই।